আপনাদের এটা খুবই আমাদের বিরাট একটা সাধারণ মানুষের কল্যাণে আপনাদের আপনাদের যে ব্যাংক দিলেন এটা সম্ভব উপকার হবে সাধারণ মানুষের জন্য। এটা এমন একটা রোগ নিয়ে এমন একটা রোগ সর্বশান্ত রেখে চিকিৎসা করতে নিয়ে এই জন্য জনসাধারণের সাহায্য ছাড়া কোনো মানুষ বেঁচে থাকতে পারবে না। আপনাদের এটা বিরাট আমাদের উপকার হল দর্শক সাবলিকভাবে। একটা সঙ্গে আমরা আপনাদেরকে আহ্বান করছি, আপনারা ব্যবসায়ী মহলিত কিন্তু এইসব কাজ করবেন, আপনাদের মধ্যে উৎসাহী করতে হবে, সাহায্য করতে হবে। এক সরকারি চ্যান্সারদের হাসপাতাল সুন্দর হাসপাতাল করে দেখা যাবে। আমরা আশা করছি আপনারা একদিন দিন যে আমাদের যে মূল সেন্টার আমাদের আসেন, সেখানে আমাদের একটা বিশ্ববিদ্যালয় আছে, কোনো বিশ্ববিদ্যালয় আমাদের একটা স্কুল আছে, মেডিকেল কলেজ আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে। আমরা সাধারণ মানুষকে কীভাবে বাড়িতে বাড়িতে দিয়ে আরেকটা জিনিস আছে আমাদের সবার মনে রাখা দরকার, আমাদের সবার বয়স বাড়ছে, যেমন আমাদের বাপ্মা দাদা দাদি আমরা এলাকা অনেকদিন বেশি বাঁচে, আগে তো এত বাঁচত না, তো এদেরও একটা সেবার দরকার আছে। বড় স্বাস্থ্যকেন্দ্র অনেকদিন যাবো, কত 20 বছর যাবো, এটারও একটা উত্তর নিয়ে আছে। এই কি আপনারা একদিন আসেন, আপনাদের সবাই এখানকার দেখেন, তাহলে খুব খুশি হবো। আমি রনিস্টিলের পক্ষ থেকে আমরা দুজন এসেছি এবং অনেক বছর অভিজ্ঞতা, আমরা সবসময় সবাইকে কন্ট্রিবিউশন করতে চাইতাম করতাম, কিন্তু যখনই আমাদের এই গণস্বাস্থ্যের প্রকল্পটা যখন শুরু হয়েছিল এটা অনেক বছর আগে, তখন থেকে আমাদের উদ্দেশ্য ছিল এখান থেকে কিছু করা যায়। তো কোনো চ্যানেল পাচ্ছিলাম না বা কোনো ওরকমভাবে হয়তো নিজেদের কোনো ইন্টারেস্ট গ্রো করতে পারছিলাম না। লাস্ট অফ অল যখন আমরা পেলাম হুমায়ুন কবির সাহেবের থ্রুতে, তখন আমি আর এক মুহূর্ত দেরি করিনি, আমাদের বর্তমান যে চেয়ারম্যান তাকে আমরা বিভিন্নভাবে ইয়ে করে স্যারের সহায়তায় আমরা ছোট্ট একটা অনুদানের ব্যবস্থা করেছি। তো এই অনুদান থেকে আমি আশা করছি স্টিল ইন্ডাস্ট্রিজের অনেকেই এগিয়ে আসবে, কারণ এটা একটা জানা হলে সোর্স হলে অনেকে এগিয়ে আসতে চায়, পারে না হয়তো, এখন হয়তো পারে। আর শুধুমাত্র স্বাস্থ্যগত সেক্টরে কিছু অনুদান করে আমরা কিন্তু থাকতে নাই, আমরা এখান থেকে আরও কিছু কাজও করছি, বলা উচিত না, তবুও আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে। যেমন আমাদের পরবর্তী অনেকগুলো প্ল্যান রয়েছে, যেগুলো হবে অন্ধ কল্যাণ সমিতি জন্য কিছু করা, ওটা অলরেডি ফাইনাল হয়ে আছে, আমরা খুব শীঘ্রতে হাত দিই। আরেকটা হচ্ছে যেটা বর্তমানে খুব বেশি সমস্যা করছে, সেটা হচ্ছে বৃদ্ধাশ্রম। বাবা মা একটু বয়স্ক যারা হয় বিভিন্ন কারণেই হতে পারে, ছেলেদের সাথে থাকতে পারছে না, তো সেক্ষেত্রে তাদের যদি স্বাস্থ্য এবং তাদের বাসস্থান নিশ্চিত করতে পারি, সেক্ষেত্রে আমাদের একটা ছোট্ট প্রয়াস থাকবে। তারপরে আরেকটাও আছে যেগুলো আমাদের প্রাইম কাজের মধ্যে আছে, সেটা হচ্ছে যে আমাদের দেশ নদীমাতৃক দেশ, নদী ভাঙনের দেশ। এই নদী ভাঙার ফলে অনেকে কিন্তু গৃহহারা, জমিহারা, উপার্জন থাকে না, এদেরকে আমার ফোকাস থাকবে উত্তরবঙ্গের ওদিকে, যদিও নদী কম হলেও এখানে অভাব অনেক বেশি এবং ওখানে আমাদের সাহায্যের হাত তেমন কাকে পৌঁছায় না, সময়ের অভাবে অথবা ইনফরমেশনের অভাবে। তো আমার ফোকাস থাকবে উত্তরবঙ্গের দিকে কিছু করা, কারণ ওখানে লোকজন আসলেই খুবই, আপনি ঢাকা থেকে কিছু করবেন সেখানে আপনাকে লাইন দিয়ে গিয়ে দাঁড়িয়ে তারপরে কিছু করতে হবে, কিন্তু ওখানে ওরা লাইন ধরে থাকে আমরা যাই। তো আমার উদ্দেশ্য ওটাই, তো স্যারের সান্নিধ্য পেলাম, স্যারের সাথে আমি ইনভলভ হতে পারলাম, আমরা ইনভলভ হতে পারলাম ছোট্ট একটু অংশ হিসেবে, এই জন্য আমরা গর্বিত। স্যার আমাদেরকে এই সময় দিয়েছেন, এই জন্য খুবই ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।